हेलो एवरीवन, आशा करी सकले भलो आछेन। आजकेर एई भिडियोते आमि देखाबो 2024 सालेर नतुन नियमे आपनि फेसबुक पेज थेके बा फेसबुक प्रोफाइल थेके मनिटाइजेशन करे इनकाम करते पारबेन किना, एबं आपनार पेज बा प्रोफाइल मनिटाइजेशन होबे किना एई बिषये किभाबे चेक दिबेन। सो अल बिषय थेके एई भिडियोते अबश्यई फुल भिडियो कन्टिन्यू करबेन। आर जारा आमादेर चैनेले नतुन आछेन अबश्यई भिडियोटाके लाइक दिबेन, चैनेलटि सबस्क्राइब करे बेल आइकनटि বাজিয়ে আমাদের পাশে থাকবেন। তো বেশি কথা বলবো না, যাক ভিডিওর মূল টপিকে। উইল বন্ধুরা, প্রথমে যে কাজটি করতে হবে আমাদেরকে ফেসবুক অফিশিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিতে হবে। সো ফেসবুক অফিশিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পরে আপনি এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত পেজ বা প্রোফাইল চুজ করে নেবেন যেটাতে আপনি কি চেক দিতে চান। ওকে, দেন আপনি কি করবেন, থ্রি ডটে ক্লিক দিবেন। এই থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিবেন। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে এরকম আসবে। সো এখান থেকে আপনারা প্রথমে যে কাজটি করবেন, প্রথমে আপনারা এখান থেকে পেজ বা প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক দিবেন। ওকে, সো এখানে পেজ বা রিকমেন্ডেশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন, অনেকে দেখতে পারেন এখান থেকে পেজ নট রিকমেন্ডেবল। ওকে, এটা দেখতে পারেন। সো এখান থেকে পেজ নট রিকমেন্ডেবল থাকলে আপনাদের পেজটি মনিটাইজেশন হবে, বাট আপনি তেমন কিছু সাপোর্ট পাবেন না। মানে ফেসবুক আপনাকে আপনার ভিডিওগুলো সাজেস্ট ফর ইউতে দিবে না, বা আপনার বেশি বেশি অডিয়েন্সের কাছে দিবে না, নতুন নতুন অডিয়েন্সের কাছে। সো এটাই, আর একটা ঠিক হয়ে যায় কিছুদিন পর এটা প্রোফাইলে যদি হয় সেক্ষেত্রে আপনি কিছু লাইভ করবেন তাহলে ঠিক হবে। যদি পেজের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি পেজের অ্যাডমিন আইডিটি চেঞ্জ করে দেবেন তাহলে ঠিক হয়ে যাবে। দেন আপনার দ্বিতীয় কাজ হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাসে ক্লিক দিব। ওকে, পেজ স্ট্যাটাসে ক্লিক দিলে এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে অনেকেরই থাকবে লাল অ্যান্ড হলুদ অ্যান্ড এখান থেকে সবুজ। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যু, এখান থেকে কোনো ইস্যু নেই, আমাদের পেজটি একদম ফ্রেশ অ্যান্ড আমাদের এখান থেকে মনিটাইজেশন হবে। বাট যদি আপনাদেরকে এখান থেকে দেখতে পান হলুদ বা লাল, তাহলে কি আপনার পেজটি মনিটাইজেশন হবে না। ওকে, দেন আপনি এখান থেকে সবুজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো এখান থেকে যদি কিসে থেকে আপনার এখান থেকে ইস্যুটি আছে সেগুলি এখান থেকে ভায়োলেশন দেখতে পারবেন, অ্যান্ড সেই ভায়োলেশনগুলো এক মাস তিন মাস অ্যান্ড সাত মাস পরে রিমুভ হয়ে যায়, অবশ্যই ডেটটি দেখে নেবেন। দেন এখান থেকে দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন, এটা রিকমেন্ডেবল, এটা আমরা এর আগে বলে দিছি। দেন এখান থেকে আছে এলিজিবল টু মনিটাইজ, ঠিক আছে, এখান থেকে এটা যদি ক্লিক দিই তাহলে এখান থেকে দেখতে পারবো আমাদের অনেকেরই এখান থেকে দেখতে পারবেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, এখান থেকে তাহলে বুঝতে পারবেন আপনি রেস্ট্রিক্টেড মানে আপনি মনিটাইজেশনের জন্য যোগ্য না। ওকে, আপনাকে এটা রেস্ট্রিক্টেড উঠানো হলে অবশ্যই আপনাকে যে কাজটা লাইভ করতে হবে অ্যান্ড আপনাকে ফেসবুক টিমের কাছে রিপোর্ট করতে হবে। সো এখান থেকে আমরা কি করব, এই যে ইনিজিবল টু মনিটাইজেশন এখানে যদি ক্লিক দিই দেন এখান থেকে দেখতে পারবো আমরা কোথা কোথা থেকে ইনকাম করতে পারবো, মানে আমরা এখান থেকে চারটি জায়গা থেকে ইনকাম করতে পারবো, স্টার অ্যান্ড সাবস্ক্রিপশন অ্যান্ড এখান থেকে ইনস্টিম অ্যাড অ্যান্ড লাইভ অ্যাড। এখান থেকে যদি আমরা বিশেষ করে ইনস্টিম অ্যাডটি থেকে মনিটাইজ করে ইনকাম করতে চাই দেন আমরা এখানে যদি ক্লিক দিই দেন এখানে দেখতে পারবো আমরা এখান থেকে যে পলিসি আছে কন্টেন্ট পলিসি এগুলো আমরা মানি, দেন এটা ইনিজিবল। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রি, যে কান্ট্রিতে আমরা বসবাস করতেছি সেটা ইনিজিবল, মানে এখান থেকে আমি কোনো ভিডিও দিইনি পেজেতে, এর ফলে এটা আমার ইনিজিবল হয় না। যদি আপনার সমস্যা থাকে ভিডিও দিলেই অটোমেটিক এটা টিক মার্ক এসে যাবে। দেন এখান থেকে আমার ফলোয়ার্স নেই, দেন ওয়াচ টাইম নেই, দেন অ্যাক্টিভ ভিডিও নেই, এর জন্য আমরা এগুলো অ্যাক্টিভ না। ওকে, যদি আমি ভিডিও দিই তাহলে এগুলো আমরা অ্যাক্টিভ হয়ে যাবে। সো এর পরবর্তীতে আমরা ব্যাগে আসবো। সো আমরা ব্যাগে যাব, এক এক করে ব্যাগে আসার পর আরেকটি সেটিং চেক করব, দেন এখানে আসব। ওকে, এখান থেকে একটু ব্যাগে যাব, দেন এই থ্রি ডটে আসার পরে এখান থেকে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দেব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবো সাপোর্ট ইনবক্স, এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবো কিছু বিষয় আছে। এখান থেকে ইউর অ্যালার্টে ক্লিক দেবো, এখান থেকে দেখতে পারবেন অনেক রকম ভায়োলেশন আসবে যা কিনা আপনার যদি আসে সেগুলো অবশ্যই কন্টিনিউ করে ডিলিট করে দিতে হবে যদি ভায়োলেশনগুলো এসে থাকে। এখান থেকে নো ভায়োলেশন, আমার পেজে কোনো ভায়োলেশন নেই, দেন আমি এখান থেকে ফেসবুকে মনিটাইজ করে ইনকাম করতে পারবো। আই হোপ ভিডিওটি বুঝতে পারছেন গাইস। এভাবে আপনার চেক দিবেন আপনার পেজ থেকে কি মনিটাইজেশন করে ইনকাম হবে কিনা আর মনিটাইজেশনের জন্য যোগ্য কিনা, এভাবে চাইলে আপনি চেক দিতে পারেন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, ভিডিওতে একটা লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।